নমস্কার। যে কোনো ইন্টারভিউয়ের ক্ষেত্রে দেখবে কিছু প্রাথমিক বিষয় থাকে, যেমন ইন্টারভিউ কক্ষে প্রবেশ করে জোড়হাত করে নমস্কার করা, ভদ্র সভ্য মার্জিত পোশাক পরে সুন্দর করে দাঁড়ানো, যে বসা, এই সমস্ত কিছু যেমন একাধারে থাকে, সেরকম থাকে ডেমোর ক্ষেত্রে তারিখ, আজকের বিষয়, শ্রেণী, এগুলো সব উল্লেখ করা। আর কি থাকে? আর থাকে কিছু প্রাথমিক প্রশ্ন, যেগুলো ওনারা আমাদেরকে করে থাকেন আমাদের কনফিডেন্স এবং কথা বলার ধরন কীরকম সেগুলো দেখার জন্য। অনেক সময় কি হয়, আমরা অনেক ডিপ প্রিপারেশন নিই ঠিকই, কিন্তু তার সাথে এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন এই প্রাথমিক বিষয়গুলো অবহেলায় না পড়ে যায়। সেরকমই কিছু প্রাথমিক কোয়েশ্চেন আজকের আলোচনার বিষয়। কোয়েশ্চেনে আসা যাক। যেমন মনে করো, তোমার নাম কি, তোমার নামের কি অর্থ? যেমন আমার নাম স্বাগতা ব্যানার্জি, আমার নামের অর্থ হলো সুন্দরভাবে যাকে আহ্বান করা হয়। পরবর্তী এরকম হতে পারে যে তুমি কোন লোকালিটি থেকে আসছো বা তুমি কোথা থেকে আসছো, সেক্ষেত্রে উত্তরটা হবে প্রথমে তোমার জেলা এবং পরপর। যেমন আমি বাঁকুড়া জেলার কোতুলপুর থানার অন্তর্গত জয়রামবাটির পাশের গ্রাম শিহর থেকে আসছি। আমি এরকমভাবে কেন মেনশন করলাম, কারণ আমি যেই গ্রামে বাস করি সেই গ্রামের পাশে জয়রামবাটি, তোমরা জানো মা সারদা দেবীর জন্মস্থান, খুব ফেমাস একটা জায়গা। মানে আমার উত্তর দেওয়ার স্টাইলটা এরকম হবে যাতে আমি কমফোর্টেবল কোনো জায়গা থেকে কোয়েশ্চেন পেতে পারি, ঠিক আছে? ওই জন্য ওটা আমি হাইলাইট করে উত্তরটা দিলাম। হ্যাঁ, পরবর্তী তোমার নিজের সম্পর্কে কিছু বলো বা বলুন, এরকম ধরনের কিছু বললে। তোমরা যেহেতু নিজের নাম এবং লোকালিটিটা আগেই মেনশন করছো, বা ওটা যদি আগেই মেনশন করা হয়ে যায়, সেক্ষেত্রে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান দিয়ে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা দিয়ে তোমার উত্তরটা শুরু করতে পারো। যেমন 2014 সালে আমি মাধ্যমিক পাশ করেছি, 2016 সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পর 2016-18 শিক্ষাবর্ষে জয়রামবাটি রামকৃষ্ণ সারদা প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থা থেকে আমার শিক্ষক সংক্রান্ত প্রশিক্ষণটি সম্পূর্ণ করেছি। তারপর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংরাজি বিষয়ে স্নাতক হয়েছি। পড়াশোনার পাশাপাশি আমার ভালো লাগা বলতে আমি গান, আবৃত্তি, নাচ এসব খুব পছন্দ করি। তোমরা যখন নিজের সম্পর্কে কিছু বলছো, সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে ভাষাটার দিকে একটু খেয়াল রাখার, অর্থাৎ বাংলাতে বলছো যখন পুরোটাই বাংলাতে সুন্দরভাবে শেষ করার, কারণ বাংলা ইংরেজি মিশিয়ে করলে একটা কীরকম শুনতে লাগে। তো এরকমভাবে অভ্যাসটা করো। সাথে তোমরা একটু হবিটাতে জোর দিতে পারো, কারণ হবি থেকে অনেক প্রশ্ন হতে পারে। এছাড়া তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান থেকে, মানে কোথা থেকে এইচএস করেছো, তোমার কী কী সাবজেক্ট ছিল, তোমার প্রিয় সাবজেক্ট কী, সেই সাবজেক্টটার জ্ঞান তুমি কীভাবে কাজে লাগাবে, এই ধরনের প্রশ্ন হতে পারে। তোমার বললাম তোমার লোকালিটি থেকে কোয়েশ্চেন হতে পারে, তুমি যেখান থেকে আসছো সেখানে যদি কিছু স্পেশালিটি থাকে সেগুলো তোমার জেনে যাওয়া দরকার, তো এইগুলো জেনে যাচ্ছ। এছাড়া তোমার জেলাতে লোকালিটিতে তোমার পাশাপাশি যে সমস্ত বিখ্যাত ব্যক্তিত্ব আছেন, বিখ্যাত ব্যক্তিত্বরা আছেন, তাদের নাম জেনে যাওয়া এবং তারা কোন ফিল্ডে ফেমাস সেটা জেনে যাওয়া, এগুলো কিন্তু অবশ্যই লাগবে। এরপরে যেই বিষয়টাতে আসি সেটা হলো তোমার ট্রেনিং সংক্রান্ত। এই মনে করো ডিএলএড কথাটার অর্থ কী, তারপরে তুমি কোন পরীক্ষার জন্য, তুমি কোন পরীক্ষাতে পাস করেছো, সেই টেট, টেট কথাটার অর্থ কী, মানে ফুল ফর্মটা কী, এরপরে তুমি কোন পরীক্ষার জন্য ইন্টারভিউ দিতে এসছো, মানে সাক্ষাৎকার রুমে যে বসে আছো এটা কোন পদের জন্য, এই ধরনের কিছু প্রশ্ন হতে পারে। হ্যাঁ, পরবর্তী বিষয় হলো যে তুমি বর্তমানে কী করছো। হতে পারে তুমি কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত আছো, পড়াচ্ছ কোনো স্কুলে, এরকম অনেকজনকে দেখেছি যারা কোনো স্কুলে পড়ায় বা কোনো প্রাইভেট জবের সঙ্গে যুক্ত আছে। তো সেক্ষেত্রে তোমার যে কাজ, সেই কাজের ডিটেলস, এবং আমি বলবো যে তুমি সত্যি কথাটাই ওনাদের কাছে বলবে, কিছু লুকিও না, কারণ ওনারা খুব, ওনারা এক্সপার্ট মানুষ। তো তুমি মিথ্যে কথা বললে না, তোমার নিজের কথার জালে তুমি নিজেই জড়িয়ে যেতে পারো। তার থেকে ভালো হয় অনেস্টভাবে প্রত্যেকটা বিষয়ের উত্তর দেওয়া। বা হতে পারে তুমি একজন স্টুডেন্ট, সেক্ষেত্রে তুমি কী কোর্স করছো বা কী এখন পড়াশোনা করছো। যখন যদি তুমি বলো যে আমি গ্র্যাজুয়েশন করেছি, এমএ করছি বা গ্র্যাজুয়েশন করছি, মানে এরকম ধরনের প্রশ্ন হতে পারে যে বিএ পাস করেছো, এমএ পাস করেছো বা পড়ছো, এত হায়ার স্টাডি করছো, তবু কেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হতে চাও। এটা দেখো, এই ধরনের প্রশ্নগুলো মনে ডাউট নিয়ে আসে। এ ধরনের প্রশ্নগুলো মানে সঙ্গে সঙ্গে তোমার যদি রেডি না থাকে, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে না, তুমি একটু হকচকিয়ে যাবে যে কীভাবে উত্তরটা দেবো, কারণ কি এর থেকে অনেক কন্ট্রোভার্সিয়াল কিছু চলে আসতে পারে। তো তোমরা এভাবে গুছিয়ে উত্তরটা বলতে পারো যে শিক্ষা সবসময় আমাদেরকে অগ্রগতির পথে নিয়ে যায়। আমার জানার ইচ্ছা এবং চাহিদার জোরে আমি স্নাতক এবং স্নাতকোত্তর হয়েছি।
এবং শিক্ষার বুনিয়াদী স্তরে দাঁড়িয়ে আমি যদি সমাজ গঠনের কাজে নিজেকে নিযুক্ত করতে পারি, এটা আমার কাছে অত্যন্ত আনন্দের হবে। তো এই ধরনের কয়েকটা সেন্টেন্স দিয়ে যদি পজিটিভভাবে উত্তরটা দাও, আমার মনে হয় না এরপরে আর কিছু কোয়েশ্চেন হতে পারে এটার থেকে। এরকম ধরনেরই সেম একটা কোয়েশ্চেন হয় যে তুমি কেন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হতে চাও, সেক্ষেত্রে পজিটিভভাবে আমরা উত্তরটা দেবো যাতে আমাদের কাউন্টার কোয়েশ্চেন আর না হয়। কীভাবে বলবো সাজিয়ে, যে আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হতে চাই কারণ প্রাথমিক শিক্ষা হলো সমাজের ভিত্তি গঠনের শিকড়স্বরূপ বা স্তম্ভস্বরূপ। তো এরকম সমাজ গঠনের কাজে যদি নিজেকে আমি নিযুক্ত করতে পারি, সেটা আমার কাছে অত্যন্ত আনন্দের হবে। সাথে তুমি আরও একটা পয়েন্ট অ্যাড করতে পারো যে পড়াতে আমার ভালো লাগে। তো এটা আমার ভালো লাগা, যে কাজ আমাদের ভালো লাগে আমরা মন থেকে করি, সেটা আমরা আমাদের নিজেদের 100% দিয়ে করতে পারি, তাই এই কাজটা আমার কাছে অত্যন্ত আনন্দের। তো এইভাবে উত্তরটা গুছিয়ে বলতে পারো। পরবর্তী এবং লাস্ট যে বিষয়টা আজকে বলবো সেটা হলো হবি। হবি একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। আমি যেমন বলেছি, হবি হিসাবে আমার আবৃত্তি ভালো লাগে, গান করতে ভালোবাসি, গান শুনতে ভালোবাসি এবং নাচ, এই তিনটে জিনিস আমি বলেছি। এছাড়াও পাশাপাশি আমি আরও অনেক জিনিস ভালো লাগে, সেগুলো থেকেও আমি টুকটাক আলোচনা করে দিচ্ছি। যেমন মনে করো, গান আমার ভালো লাগে, কোন কোন শিল্পীর গান ভালো লাগে, কী ভালোবাসি, সেক্ষেত্রে আমি রবীন্দ্রসঙ্গীত ভালোবাসি, পছন্দ করি এবং নিজেও গাই। আমাকে যদি ওনারা বলতেন যে তুমি তোমার পছন্দ মতো একটা রবীন্দ্রসঙ্গীত গাও, সেক্ষেত্রে আমি শোনাতে পারি ওনাদেরকে। এরপরে কবিতায় আসা যাক, কবিতার ক্ষেত্রেও তাই, কিছু বিখ্যাত শিল্পী কবিতা যারা আবৃত্তি করেন, সেরকম শিল্পীর নাম, তোমার যে জেলা সেই জেলা থেকে এরকম ধরনের কোনো শিল্পী থাকলে তাদের নামটা মনে রাখা, এই ধরনের সঙ্গীত শিল্পী এবং সাহিত্য এই সমস্ত কিছুর ক্ষেত্রে যে সমস্ত পুরস্কারগুলো দেওয়া হয় সেগুলোর নাম মনে রাখা, এবং অবশ্যই কবিতা। যদি তুমি ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট হও তাহলে ইংরেজি কবিতা কিছুটা মনে রাখা, ইংরেজি কবিতা তোমার পছন্দের যে কোনো একজন কবির ইংরেজি কবিতা মুখস্থ করে যাওয়া, কিছুটা হলেও, পুরোটা না হলেও কিছুটা মুখস্থ করে যাওয়া, সাথে সুন্দর করে বলতে পারা, রিসাইটেশন করা, এবং অবশ্যই বাংলা কবিতা তোমার পছন্দ মতো মুখস্থ করে যাওয়া, সেটাকে আবৃত্তি করতে পারা, এগুলো দরকার। এবারে মনে করো তোমার কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে ভালো লাগে, সেটা হতে পারে গিটার বা তবলা, তো সেক্ষেত্রে সেই ধরনের কিছু ইনফরমেশন তুমি একটু কালেক্ট করে নিও গুগল থেকে, এ বিষয়ে আমার বেশি নলেজ নেই। পরবর্তী হতে পারে যে গল্প বই পড়া, সেক্ষেত্রে তোমার কী ধরনের গল্প ভালো লাগে বা তুমি কীরকম ধরনের লেখালেখি পছন্দ করো সেগুলো একটু দেখে যেও। হতে পারে গার্ডেনিং হবি, সেক্ষেত্রে তুমি কী কী গাছ লাগিয়েছো, কী কী কোন কোন সিজনে কী কী সবজি হয়, এই জিনিসগুলো মাথায় রেখো। বাগানের মানে পরিচর্যা কেমন করে করো না করো, কখন সময় দাও, এই জিনিসগুলো একটু খেয়াল রেখো। সাথে পরিবেশ থেকে কিছু প্রশ্ন হতে পারে, কারণ গার্ডেনিংটা যেহেতু ডিরেক্টলি পরিবেশের সঙ্গে অ্যাসোসিয়েটেড, তাই এই জায়গা থেকে প্রশ্ন হতে পারে, এই জায়গাটা রেডি রেখো। হতে পারে রান্না করতে ভালোবাসো, সেক্ষেত্রে কিছু পদ, মানে রান্না করতে ভালোবাসো মানে অবশ্যই জানো আর কি রান্নার কী কী উপকরণ লাগে, সেক্ষেত্রে নতুন করে বলার কিছু নেই। হতে পারে এই রান্নাটা কীভাবে করতে হয় এটা জিজ্ঞাসা করলেন ওনারা, কিছু বিখ্যাত রাঁধুনির নাম জিজ্ঞাসা করলেন, সেগুলো মনে রাখতে পারো। এছাড়া হতে পারে কারোর হবি ড্রয়িং, আর্ট অ্যান্ড ক্রাফট, তো এই ধরনের জিনিসগুলো ভবিষ্যতে যে তোমার অর্থ উপার্জনেরও পথ হতে পারে আর কি। আমরা যে সমস্ত শখ বা হবিগুলো রাখি সেগুলো আমরা ভালোবেসে করি, তো সেগুলো আমরা অপরজনকে শেখাতেও পারি, তো এই সমস্ত হবিগুলোকে কিন্তু আমরা পরবর্তীকালে আমাদের শখের সাথে সাথে আমাদের অর্থ উপার্জনেরও পথ হতে পারে, ঠিক আছে? তো এইরকমভাবে তোমরা জিনিসগুলো একটুখানি ভালো করে দেখে নিও, আর হবির জায়গাগুলো খুব ভালো করে দেখতে হবে, যার যেটা হবে একটু নিখুঁত করে দেখে নিও। আজকে এই আলোচনা, একটু সংক্ষিপ্ত আলোচনাই হলো আজকে, এই জিনিসগুলো ভুলে যেও না, এগুলো একটু খেয়াল রেখে ইন্টারভিউয়ের প্রিপারেশনটা ভালো করে নিয়ে যাও। নমস্কার, সবাই ভালো থেকো।